আমি দিতলি চলে এসেছি পরিবার.com নিয়ে। তো আজকে আমি একটু ডিপিএস যাব আমার স্কুলে। তোমরা জানোই যারা দেখো অনেকদিন ধরে যে আমি ডিপিএস রুবি পার্কে পড়তাম। আমি যাব গাড়ি করে, আজকে একাই যাব স্কুলে। আমাদের আজকে দেবে হচ্ছে টিসি আর ক্যারেক্টার সার্টিফিকেট, ওইগুলো তো কলেজে এখন অ্যাডমিশন শুরু হয়ে গেছে তোমরা জানো, তো সেগুলো একটু নেসেসারি ডকুমেন্টস এখন, তো সেটা আমি নিতে যাবো। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে সঙ্গে আমি একটু মার্কস আর কয়েকটা ডকুমেন্টস নিতে হবে, নিয়ে গাড়িতে উঠে কথা বলছি সাথে। আমি আমার স্কুলে ফার্স্ট শুরু করেছিলাম কাকুর সাথে যাওয়া, সেই এখন আজকে এন্ড হচ্ছে ও কাকুর সাথে। সেই প্রচণ্ড স্টোরিজ কাকুর সাথে, বাপরে বাপ কি জেদ করতাম আমরা, কাকু কর্নেটো কিনে দাও, কাকু পার্কে নিয়ে চলো, কাকু চিপস কিনে দাও, সেই সব আমাদেরকে কাকু প্রচণ্ড মানে একদম ভালো করে নিয়ে যেত। আর আমরা যা বলতাম যা বলতাম কাকুর থেকে আমরা সব থেকে বেশি জেদ করতাম, কি বলো কাকু? আর ভয় পেতাম হচ্ছে বান্টি কাকুকে সবাই, কিন্তু কাকু কাউকে বকতো না, কাউকে কিচ্ছু বলতো না, যা চাইবো কাকু একদম সবার আগে এসে আমাদেরকে দিত। পার্কে নিয়ে যাবার আমি সব থেকে জেদি ছিলাম, আমি আমার বাড়িটা পড়তে তো রুটে সবার আগে, ঠিক আছে, মানে সবার আগে আমাকে নাবাতে নাবাতে বাকিদের নাবাবে, কোনো দিনও আমি আগে নাববো না, জেদ করবো যে না আমি আগে সবাইকে নাবো, আমি লাস্ট নাবো। সেই কাকুকে এক্সট্রা ঘুরতে হতো, তাও কাকু আমাদের কথা রাখতো, কোনো দিন কাকু আমাদেরকে এ করেনি। তো যাই হোক, আজকে কাকুর সাথে সেই লাস্ট আমরা স্কুল যাচ্ছি, আজকে আমি ট্রান্সফার সার্টিফিকেট নেবো, শ্রেয়াঙ্কা সৌমিলির সাথেও দেখা হবে, তাই তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আমার স্কুল অবধি। তোমাদেরকে কোনোদিন স্কুলটা দেখানো হয়নি, কারণ কি তখন বোধ চলছিল, আমি যাচ্ছিলাম না স্কুলে, আমাদের অন্য স্কুলে সিট পড়েছিল। তো যাই হোক, আজকে তোমাদের সাথে স্কুলটা যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। পেছনের গলিটায় আমার এখনো শ্রেয়াঙ্কা সৌমিলি বন্ধুরা এখন আসেনি, ওরা সব থেকে কাছাকাছি থাকে, আমি অত দূর থেকে চলে এলাম, ওরা এখনো এসে উঠতে পারলো না, এটাই হয় যারা কাছে থাকে দেরি করে। যাই হোক, ওদের জন্য ওয়েট করছি, যদি কতটা বদমাস ছিলাম। খুব মজা মানে কাকু এটা চাই, কাকু কর্নেটো চাই, যা বলেছি সঙ্গে সঙ্গে দিয়েছো। পার্কে যাওয়া মনে আছে, আমরা শুভ্র, আমি আর শুভ্র হচ্ছে একদম মানে একটা কি বলবো সাংঘাতিক ঝগড়ুটা, দুজন দুজনে এত ঝগড়া করতাম, আর কাকু আমাদেরকে বলতো না না ঝগড়া করো না, আইসক্রিম কিনে দিচ্ছি, চিপস কিনে দিচ্ছি, এইভাবে কাকু থামিয়েছে। কিন্তু আমাদের কোনো দিনও কাকু একবারও বকেনি, মা বরণ বলতো যে তুমি বকছো না কেন, ওরা এত বদমাইশি করছে। কাকুর কাছে আমরা খুব আদরের ছিলাম বলো। আর আজকে আমাদের লাস্ট ডে, thank you.
আজকে আমরা স্কুলে আমাদের নেওয়া হয়ে গেছে এরকম আর এটা হচ্ছে আমাদের স্কুল শ্রীলঙ্কা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে দেবে কারণ কি আমি দেখাতে পাচ্ছি না আমাদের মোস্ট ভালোবাসার জায়গা এখানে অনেক শিখেছি অনেকবার তোমাদের বলেওছি ডিপিএস এর কথা ডিপিএস আমাদের কাছে একটা বিশাল বড় জিনিস বিশাল এই দু বছর আমার কাছে অনেক কি ভয়ঙ্কর দ্রুত ভালো খারাপ মিশিয়ে কথা বলি কি বলি একদম প্যাথেটিক একটা কন্ডিশন হয় কিন্তু পড়তে তো এখন হবেই তো শ্রেয়াঙ্কা এবার বলবে যে আমি স্কুলে কতটা ভদ্র ছিলাম ও সারাদিন চুপচাপ নিজের জায়গায় বসে থাকতো কারোর সাথে কথা বলতো না আমার সাথে বলতো না আমি একটা বটল ইনসিডেন্ট হয়েছিল আমার বোতল হারিয়ে গেছিল ঠিক আছে তো আমি গেছি ওর কাছে জিজ্ঞেস করতে যে ভাই বোতল কোথায় ও ও কোনো কথা বলেনি ও জাস্ট আমার দিকে এমনি ভাবে তাকিয়েছিল বড় বড় চোখ করে কোনো উত্তরই না আমি কিন্তু প্রচন্ড এক্সট্রোভার্ট প্রচন্ড বকবক করি সেই সময় একটু আমার চাপ হয়ে গেছিল তো আমি একটু চাপে একটু চুপচাপ ছিলাম বাট আমি অ্যাকচুয়ালি ওরকম একটুও না আর এখন আমি কেন এখন কথা বললে থামে নাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বলে যাচ্ছি না থামবেন না আমি থামি না লিটারালি আর সেই সময় একটু ছিল চাপ কিন্তু চাপতে লাইফে হয় যেমন আমরা ভাই পেপটক্সে বলেই দিয়েছি বাট লাইফ গোজ অন তো যাই হোক আমাদের স্কুলটা আমাদের কাছে এই দুনিয়ার বেস্ট প্লেস এটা হচ্ছে মোস্ট বিউটিফুল প্লেস আমাদের কাছে এতগুলো মেমোরিজ মানে বিশাল মেমোরিজ ভালোবাসা আমাদের কাছে আমাদের স্কুলটা একটা কমপ্লিট ব্লেসিং এই স্কুলটা আমার কাছে 11-12 যদি না থাকতো আমি জানি না আমি কি করে লাইফের সাথে ডিল করতাম পড়াশোনার প্রেশার সব কিছু ডিপিএস শিখেছে হাউ টু ডিল উইথ লাইফ তো আজকে লাস্ট ডে ভীষণ নস্টালজিক ফিল করছি ইভেন নীলাঞ্জনা ম্যাম ক্লাস টিচার কারোর সাথে দেখা হয়নি আজকে কিন্তু খুব মিস করছি সৌমিলি ওই দিক থেকে নিয়ে চলে এসছে যে তোমরা দেখো সৌমিলিকে দেখাই দাঁড়াও ওই যে দূরে হেঁটে আসছে সৌমিলি দাঁড়াও কোথায় রে এই যে সৌমিলি এসে গেছে ওরও নেওয়া হয়ে গেছে আজকে একটু লেট করেছে কারণ কি ও বাড়ি বাবা বিভৎস ব্যাপার তুই কতটা মিস করবি ডিপিএসকে আমরা তো ভাই বিভৎস মিস করছি কিছু না মিস করব কি বাজে মে একটা টেররিস্ট লাগছে আজ করব আচ্ছা করব মানে আমরা বলেছি আমরা মিস করব আচ্ছা ঠিক আছে করব আমরা প্রচন্ড মিস করব বলে কি বেশি করব ডিপিএস থেকে কিন্তু আমি সত্যি ভীষণ ভালোবাসি এই স্কুলটাকে এই যে এটা বাবা দিস ইজ মাই স্কুল এই যে আরেকজন ভিডিও করছে দিস ইজ মাই স্কুল ভিডিও করছে এখন স্কুল 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 গেছে সবাই আজ মানে কি বলতো খুব সদমা লাগলে খুব স্যাড হলে মানুষ ভুলভাল বকে এই যে ইউ সি দিস ইজ দ্য গেম মিলি এখন আমাদের গাড়িতে উঠে গেছে ওকে আমরা ড্রপ করব অন দা ওয়ে ওর বাড়ি পড়বে করে আমরা বাড়ি চলে যাব তাই ব্লগটা আর এখানে বাড়াচ্ছি না তুই কিছু বলবি ওই তো স্কুলে নস্টালজিক হয়ে আছি আর কিছু বলার সত্যি আপাতত কিছু বলার নেই আরো নস্টালজিক হতাম আমার ক্লাস টিচার সাথে দেখা হলে কারণ কি আমার অভ্যাস আছে ক্লাস টিচারকে জড়িয়ে কাঁদা আমি আমার পুরো ক্লাস 12টা ম্যাম বলে কেঁদে দিতাম ম্যাম বলে কেঁদে দিতাম যাই হয়ে যাক আমি কম মার্কস পেয়ে আমি কেঁদে দিতাম আমি স্যাড থাকতে আমি কেঁদে দিতাম আর বিভৎস ব্যাপার আমি আর সেগুলো আজকে শেয়ার করছি না একদিন ও শ্রেয়াঙ্কা সব প্ল্যান হচ্ছে একদিন মিট হবে অবস্থা বুঝে তো সেদিনকে আবার এসব প্ল্যান তোমাদের সাথে ডিসকাস করব কিছু মেমোরি শেয়ার করব দেখিয়ে দিই এখান থেকে আমরা শেয়ার করছি খুব একটা বড় ব্লগ আজকে দিলাম না কিন্তু যতটা পারলাম শেয়ার করলাম নিয়ে নিয়েছি সব থেকে রে দেখো কন্ডাক্টে ঘুরতে পেয়েছি যাই হোক খুব ভালো হয়েছিলাম সত্যি খুব শান্ত ছিলাম 11-12 যদি এখন হতাম ভেরি ব্যাড কন্ডাক্ট সাংঘাতিক তো যাই হোক আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো আর তোমাদের মধ্যে যদি কেউ ডিপিএস এর স্টুডেন্ট থেকে থাকে এক্সডিপ সাইট বা এখন পড়ছো ডিপিএস এ প্লিজ আমাকে জানাও যদি এখনো তোমরা স্কুল লাইফে থেকে থাকো প্লিজ খুব খুব এনজয় করো কোনো কিছু আসতে দিও না মাঝে প্লিজ কারণ কি স্কুল লাইফটা যেদিন শেষ হয়ে যায় না সেদিন ভীষণ কষ্ট হয় ভীষণ বন্ধুদের সাথে টিফিন খাওয়া ক্লাসের মাঝখানে টিফিন খেয়ে নেওয়া এগুলো কিন্তু আর ফিরে আসে না যতই যাই হয়ে যাক তাই খুব এনজয় করো যারা যারা এখনো স্কুল লাইফে আছো আর যারা স্কুল লাইফ হয়ে গেছে সেই তারাও তোমাদের স্পেশাল কিছু মোমেন্টস থাকলে শেয়ার করতে চাইলে প্লিজ করো আমাদের খুব ভালো লাগবে আশা করি ভালো লাগলো তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি পরিবার.com কে প্লিজ সাবস্ক্রাইবও করে দিও তাহলে আজকে টাটা